আগে কি সাজক নাই তো গাছের গান হইত, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যক নাই তো গাছের গান হইত, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু গো বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বিপদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। বিপদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। আমার তালি হবে মানুষের
Thank you.
আঞ্চলিক মনোম্বর মাঝে মাঝে দর্শক দর্শক বলে
হচ্ছে হারানোর বিজ্ঞপ্তি। মোহাম্মদ আসিফ নামে একটি ছেলে হারানো গিয়েছে। ছেলেটির পিতার নাম মোহাম্মদ ইলিয়াস, ছেলেটির বাড়ি যদি সন্তান পেয়ে থাকেন আপনারা মঞ্চে যোগাযোগ করার জন্য অনুরোধ করা রয়েছে। সুন্দর হলি খেলা আমাদের মাঠে বেড়াবেড়ি চলতেছে, দেখা যায় কি হয়। ছেলেটির পিতার নাম মোহাম্মদ ইসমাইল, ছেলেটির বাড়ি শান্তিপুর। যদি কোন সন্তান ব্যক্তি ছেলেটির সন্তান পেয়ে থাকেন অংশে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব চমৎকার করে বলতেছে, খুব চমৎকার। খুব সুন্দর মানে, খুব সুন্দর। লাল প্যান্ট আর সাদা প্যান্ট, নাম কিন্তু জানা নাই অবশ্য। খুব সুন্দর ভাবে হাতে হাতে চলতেছে দলিদের, দেখা যাক কি হয়। বা মঞ্চের সুস্থিনবাবু একটা নাগরে সুস্থ হইবেন। নাম উল্লেখ করে দিও, নাম উল্লেখ করে দিও। সাদা রানীর নাম কি?
খুব সুন্দর সমস্যার দল দিতেছে কলিমুল্লাহ, খুব সুন্দর হাতাহাতি কলিমুল্লাহ বাড়ি কামাল দিয়ে খুব সুন্দর ভাবে চমৎকার করে দিবেন। আমাদের মাঠে কিন্তু বড়রা খুব সুন্দর দর্শকদের আনন্দ হচ্ছে, তাদের বলে তারা আমাদের মঞ্চে নিয়ে আসেন, মঞ্চে চাইদের গার্জিয়ান আছে। আমার মাঠে বসেছেন লালমনির কালা
করেছেন, তারা খুব সুন্দর। আবার বলিকালার লড়াই চলতেছে লালু বলি আর পার্বন বলি, খুব সুন্দর ভাবে তাদের হাতাহাতি চলতেছে, দেখা যাক কি হয়। একটি হারানোর বিপত্তি, একটি হারানোর বিপত্তি, পরিমাণে চার পাঁচ বছরের নিষ্কারের সম্রাট নামে একটি মেয়ে পাওয়া গেছে, মেয়েটির পিতার নাম আব্দুল সুবহান, মেয়েটির বাড়ি মাতা ফকির পাড়া। মেয়েটির কাটেন যদি আমাদের খেলার আশেপাশে দেখে থাকেন, মেয়েটি আমাদের মঞ্চে আছেন, আপনি মঞ্চে এসে লড়াইয়ের জন্য নিয়োগ করে রয়েছে। খুব সুন্দর ভাবে লড়াই চলতেছে লালু বলি আর পারবেন বলি, পিছনে পাওয়া গেছে, পিছনে পাওয়া গেছে। ছেলেটির নাম মোহাম্মদ মাহমুদ্দিন, ছেলেটির পিতার নাম আব্দুল কাশেম, ছেলেটির বাড়ি উত্তর রামপুর। ছেলেটির গার্ডিয়ান যদি এখানে থেকে দেখেন, ছেলেটি আমাদের মঞ্চে আছে, আপনি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আরে খুব সুন্দর ভাবে হাতাহাতি চলতেছে লালু বলি আর পারবেন বলি, আরে অনেক সুন্দর ভাবে চলতেছে, দেখা যাক কি হয়। মানিক
জনাব নাজমুল আলম সৌধুরী নাজু ভাই, খুব সুন্দর হাতাহাতি, খুব সুন্দর খেলা সম্মানিত দর্শক বড় উপভোগ করতেছেন, খুব সুন্দর ভাবে বলি বলি আর কাঞ্চন বলি। আজকে আমাদের চ্যাম্পিয়ন গড়ি খেলা দুই দলের খুব সুন্দর ভাবে হাতাহাতি চলছে, বলি বলি আর কাঞ্চন বলি।
হবে আমাদের আজকের খেলা। লালু বলির সাথে রেফিয়ার কিছু সন্তান পারভেজ বলির আবার চলতেছে হাতাহাতি, দেখা যাক কে কাকে চালাতে পারে। আজকে আমার সাথে আছেন সাত নং মাদার্শা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং আমার মুরব্বী নাম নাজমুল আলম চৌধুরী। মাদার্শা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। 139তম দেওদুগির বলি খেলার, কিন্তু আমি ইউসিআর চেয়ারম্যান হিসেবে প্রথমবার এই খেলা আমি অবলম্বন করেছি। আমি প্রথমবারের মতো এই খেলায় এসেছি, তবে আমি জানতাম না, আমি কোনোদিন দেওদুগির বলি খেলায় আসি নাই। তবে আমার একটা আজকে অভিজ্ঞতা হয়েছে, শেখার অনেক কিছু আছে, আমি অনেক কিছু এই খেলা থেকে শিখছি। তবে এইভাবে জমজমাট হবে, এইভাবে একটা বৈশাখী মেলা হবে, এই ধরনের খেলা হবে, কিন্তু জানলে আমি আগামী এক মাস আগ থেকে এটা প্রস্তুতি নিতাম, বিগত এক মাস আগ থেকে প্রস্তুতি নিতাম। তবে আমি যেইগুলি কাজ করার উদ্যোগ নিই, এইগুলি কিন্তু সফলভাবে করার জন্য উদ্যোগ নিয়ে থাকি এবং সফলভাবে ইনশাল্লাহ আমি করি। তবে এই ঐতিহ্যবাহী দেওদুগির বলি খেলা আজকে আমার প্রথমবারের মতো বলি খেলা, কিন্তু আমার চেয়ারম্যানের আমলে এই প্রথম দেওদুগির বলি খেলা। তবে এইটা থেকে আমি অনেক অভিজ্ঞতা নিয়েছি, অনেক কিছু শিখার আছে আমি শিখেছি। তবে আগামীতে 1 সপ্তাহ আগ থেকে
আমি এটা প্রস্তুতি নেব যে এইভাবে বাহির থেকে আরো ঐতিহ্যবাহী এবং ভালো বলি আনা যায় এইভাবে আমি চিন্তা ভাবনা করব। আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে এক নম্বর মক্কার বলি খেলা, দ্বিতীয় নম্বর দিওদুগিকে আমরা এইভাবে সমান পরিমাপে এই খেলাকে ঐতিহ্যবাহী হিসাবে এই যে চট্টগ্রাম দক্ষিণ জেলার স্মরণীয় খেলা হিসাবে এটা করার জন্য আমি চেষ্টা করব। এইগুলি করার জন্য ইউসিএম আদর্শ সর্বস্তরের মানুষের সহযোগিতা আমার দরকার। আপনারা যদি সহযোগিতা করেন এক সপ্তাহ আগ থেকে উদ্যোগ নেব, তবে এটা স্মরণীয় বলি খেলা হিসেবে, স্মরণীয় বলি খেলা হিসেবে যেন স্মরণীয় হয়ে থাকে এইভাবে আমি উদ্যোগ নেব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে এই মাঠে, বলি খেলা হবে এই মাঠে। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইয়ে সহযোগিতা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার আজকের চ্যাম্পিয়ন বলিকে পুরস্কার তুলে দিলেন মালেশিয়ার সাবেক চেয়ারম্যান নাজির হোসেন চৌধুরী, নাজির চেয়ারম্যান এবং নজরুল ইসলাম মালিকায় Yeah.
আমি তো আইএম ব্যবস্থা করি এখন দেখাবো না, এবার আর